স্বপ্ন দেখতেন অভিনয় দিয়ে দেশের রূপালী জগৎ কাঁপাবেন, সে স্বপ্ন পূরণ করেছিলেন আশির দশকের আলোচিত নায়ক। এই অভিনেতা সে সময় তার বলিষ্ঠ শরীর ও ভারী গলা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন আবুল কাশেম মিঠুন। শুধু অভিনেতাই নন, একই সাথে স্ক্রিপ্ট রাইটার ও গীতিকার ওই তারকা। দেখতে সুদর্শন এবং দেখা মাত্রই ভারী ব্যক্তিত্বের ছাপ মেলে তার চেহারায়। মিঠুন 1951 সালের 18 এপ্রিল শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। নয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সকলের বড়। এসএসসি পাশ করে এরপর তিনি চলে আসেন খুলনায়। এখানে তিনি ফুফাতো ভাইয়ের কাছে থাকতে শুরু করেন। এইচএসসি তে ভর্তি হন খুলনা সিটি কলেজে। সেখান থেকে 1974 সালে পাশ করে একই কলেজে বিএসসি তে ভর্তি হন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেন। বিএসসি তে ভর্তির পর তিনি সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে জড়িয়ে পড়েন। 1978 সালে নূর মোহাম্মদ টেনা সম্পাদিত সাপ্তাহিক কালান্তর পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। সংস্কৃতি মনা মিঠুন 1980 সালে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তার প্রথম অভিনীত ছবি তরুলতা। প্রথম ছবিটিতেই তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। শাস্তির বদলে শাস্তি, মহান বন্ধু, ভেজা চোখের মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। শরৎচন্দ্রের গল্প থেকে নির্মিত বিরাজ বউ ছবিটি অসাধারণ কাজ তার। তবে টার্নিং পয়েন্ট ছিল বেদের মেজোস্না। মিঠুন ফুল প্যাকেজ অভিনয়শিল্পী। রাজা বাদশাহ বা সাপ ভিত্তিক কমার্শিয়াল ফোক ছবি যেমন করেছেন, সিরিয়াস কাজ হিসেবে সাহিত্য নির্ভর বিরাজ বউ করেছেন। নিজেকে অনেকভাবেই তুলে ধরতে পেরেছেন। তবে এত গুণী একজন অভিনেতা একসময় অভিনয় ছেড়েই দিয়েছিলেন। 2000 সালে তিনি সিনেমার অভিনয় থেকে সরে আসেন। তারপরও তিনি স্ক্রিপ্ট রাইটার ও গীতিকার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন। 2015 সালের এই দিনেই তিনি পাড়ি জমিয়েছেন ওপারে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।